সেল প্রোডাক্ট অফিশিয়াল বক্স চার্জার সব সহ এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র 5000 টাকা স্যামফোনি বানাইছে বলেন কি ভাই ভালো ভালো ফোন তৈরি করতেছে ঠিক আছে এটা তো হাতে নিলে মনে হয় না প্রিমিয়াম কোম্পানির প্রিমিয়াম ফোন আর এটা এটাও একটা বক্স আর এগুলো একটা বক্স এই দেখেন এটা সাজানোর জন্য জাস্ট খালি এটা কোনো বক্স এটা একটা খালি প্যাকেট প্যাকেট আচ্ছা X3 অফিশিয়াল ডিভাইস 8GB 128GB আচ্ছা 8GB 128GB 8GB 128GB পোকো X3 এটার ফিলটা আসলে অফিশিয়াল প্রাইস হচ্ছে 12000 টাকা মাত্র 10 দিন ইউজ করার নিতে পারবেন মাত্র 7500 টাকা বলেন এই ফোন 7500 টাকা আচ্ছা দেখেন এই সব চার্জারগুলো কিন্তু আপনি কিনতে পাবেন না কখনো টাকা দিয়েও কিনতে পাবেন না আপনি মিনিমাম এই চার্জার যদি কারো কাছে থাকে ওই টাকা হইলে মনে হয় ঠিক আছে আচ্ছা আমি কেমনে কব আপনার মন একটা প্রাইস বলেন এগুলা কত 10 12 মাত্র 6500 টাকা কত ভাই 6500 টাকায় তো 8 দিন ইউজ করা মাত্র মাত্র 8 দিন ইউজ 8 দিন ইউজ করা আচ্ছা 23 তারিখে কেনা আচ্ছা মেমোটা দেখাই দিব ওপো রেনো 8 এটা মাত্র রিলিজ হইছে 1 মাস সামথিং আচ্ছা এটা নিতে পারবেন হচ্ছে মাত্র অফিশিয়াল দাম ফুল বক্স সহকারে এবং ফুল বক্স চার্জার সহকারে আমি দেখাই দিই বক্স গুলো চার্জার গুলো একটু দেখাই দিই 10 মাস 9 মাস 8 মাস এরকম ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে আচ্ছা এখন ওয়ারেন্টি আছে মানে একদম নতুনের মতন ফোন ফোনের সাথে যাবতীয় দাদা মানে আপনি চিন্তা করেন যে কাগজপত্র আর প্যাকেটগুলো ফেলায় দেয় নাই ঠিক আছে এগুলা যাবতীয় দাদা থাকার সব থাকবে আচ্ছা বক্স চার্জার সব সঙ্গে কেউ ফোন পারচেজ করলে 20 দিনের ক্যাশ রিপ্লেসমেন্ট পাবেন কোনো ধরনের সমস্যা আপনি যদি অন্য ফোন না নিতে চান আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব অনেক অনেক ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আরিয়ান বিডি ভ্লগস এর পক্ষ থেকে আর আজকে কিন্তু চলে আসছি সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে অনেকেই পারভেজ বাইরে দেখতেছেন তো আসলে আর সব কীভাবে নতুন হয় এটা অনেকে বলতে পারেন যে ভাইয়া ওনার তো এর আগে অনেক ভিডিও দেখছি তো উনি কিন্তু যমুনা ফিউচার পার্কে চলে আসছেন তার এটা নতুন শপ আর এটা হচ্ছে আমার প্রথম ভিডিও তার শপে আর বরাবরের মতো একটা কথা বলে রাখি যারা ইউজ ফোন চাচ্ছেন অফিসিয়ালি একদম মানে ফ্রেশ কন্ডিশনের বক্স সহ ইউজ ফোন তাদের জন্য আজকের ভিডিওটা একদম পাংখা একটা ভিডিও কারণ এই ভিডিওতে যে কালেকশনগুলো আছে সবগুলাই অফিসিয়ালি ইউজড এবং বক্স কালেকশন অথেন্টিক চার্জার সহকারে তো ভাই যেহেতু আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ঠিক আছে সো ভাইয়া আপনাদের কালেকশনগুলো দেখেই ভালো লাগতেছে আশা করব যে আমার কাস্টমার যারা আছে তারাও আসলে আপনার শপটিতে আসবে আপনার এই ইনশাআল্লাহ ভাই আমার এই কালেকশনগুলো দেখানোর জন্য এই ভিডিও যে দেখবে ইনশাআল্লাহ কেউ যদি ফোন কিনতে চায় ভিডিও দেখলে তার বাজেট অনুযায়ী কম বাজেটে যারা ফোন কিনতে যাচ্ছেন ভালো ফোন বক্স চার্জার সহ অফিসিয়াল ফোন তারা এই ভিডিও দেখলে একটা ফোন নিতেই পারবে নিতেই পারবে না আচ্ছা তো দা ফোন জোন বিডি ঠিক আছে তো অ্যাড্রেসটা বলে দেন আমার দোকানের নাম হচ্ছে দা ফোন জোন এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 বি ব্লক 023 শপ নাম্বার হচ্ছে 023E আচ্ছা ঠিক আছে তার মানে আপনি হচ্ছে ওই যে ট্যাটুর দোকানে আছে লেভেল 4 এ আসলে বা পুরো মার্কেটে একটাই ট্যাটুর দোকান জিজ্ঞাসা করলেই হবে ট্যাটুর দোকানের ঠিক পাশের দোকানটাই আমার দোকান মানে মোট কথা হচ্ছে যমুনা ফিউচার পার্কে আসবেন আপনি চারতলায় উঠবেন এবং উঠে আপনি এটা হচ্ছে বি ব্লক বি ব্লক বি ব্লকে চলে আসবেন যে করে বলবেন বি ব্লক কোন দিকে এবং ওখানে বলবেন যে ভাইয়া ট্যাটু করে যে ট্যাটু ঠিক আছে ড্রিম ট্যাটুর স্টুডিওটা কোন দিকে সো ট্যাটু স্টুডিওর ঠিক পাশের দোকানটাই কিন্তু হচ্ছে ভাইয়ের দা ফোন জোন সো বরাবর কিন্তু উনি থাকবে ঠিক আছে ওনাকেই পাবেন তাছাড়াও আরো দুইজন স্টাফ আছে ভাই ব্রাদার আছে তাদেরকেও পাবেন তো আজকে আসলে যে বিষয়টা নিয়ে কথা বলবো তার শপের কালেকশনগুলো নিয়ে ঠিক আছে সো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশন কিন্তু বক্স সহকারে এবং প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম বাংলাদেশের অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে অফিসিয়াল প্রোডাক্ট পাচ্ছেন আপনারা কিন্তু এবং যে প্রাইজে উনি আজকে এই প্রোডাক্টগুলো দিচ্ছে ওনার সাথে কিন্তু আমার প্রথমে কথা হয়েছে মানে অবিশ্বাস্য প্রাইস মানে বক্স ছাড়াও আসলে এই প্রাইজে আসলে পাওয়া যায় না তো অথেন্টিক বক্স চার্জার সহ দিতেছেন আর কি ওকে তো ভিডিওটা কন্টিনিউ করে থাকেন ঠিক আছে আর আজকে ডিটেলসে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বক্সে কি কি আছে কি নাই কি সমাচার কন্ডিশন কেমন সব বিষয়ে আলোচনা করব আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো ভাইয়া প্রথমে একটু লো প্রাইস থেকে শুরু করি অবশ্যই ভাই ওকে লো প্রাইস থেকে শুরু করি যারা একটু কম বাজেট তারা প্রথম থেকে দেখাই ইয়া করুক আচ্ছা ঠিক আছে প্রথমে আমি দেখাবো হচ্ছে ওপো কোম্পানির ওপো A3S আচ্ছা 2GB 32GB এটা হচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল বক্স চার্জার সব সহ এই প্রোডাক্টটা আপনি নিতে পারবেন হচ্ছে অনলি মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকায় মাত্র 5000 টাকা এবং দেখেন চার্জার কোয়ালিটি অরিজিনাল চার্জার অরিজিনাল কেবল কোম্পানির সাথে যেই চার্জারটা দেয় ওই চার্জারটাই আর এবং এগুলো কিন্তু অরিজিনাল বক্স এই যে দেখেন ম্যাচিং অরিজিনাল বক্স আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু অরিজিনাল বক্স জি বক্সের যে বারকোড আছে না এই যে বারকোডগুলো যদি আপনি স্ক্যান করেন আপনি দেখতে পারবেন ঠিক আছে ওকে তো এই ফোনগুলো কিন্তু মার্কেটে ভাই রিফারবিশে ভরা রিফারবিশে ভরা ঠিক আছে সেই দিক থেকে কিন্তু আপনি একটা অরিজিনাল ফোন পাচ্ছেন মাত্র 5000 টাকায় 5000 টাকা এবং তাও আবার চার্জার অরিজিনাল চার্জার সহ তারপর আমি দেখাবো মাত্র 12 দিন ইউজ করা স্যামফোনি Z60 মাত্র 12 দিন মাত্র 12 দিন ইউজ করা স্যামফোনি Z16 3GB 64GB ওয়াও ভাই এটাকে স্যামফোনি বানাইছে জি স্যামফোনি বানাইছে বলেন কি ভাই ভালো ভালো ফোন তৈরি করতেছে ঠিক আছে এটা তো হাতে নিলে মনে হয় না প্রিমিয়াম কোম্পানির প্রিমিয়াম ফোন একদম আপনি ফ্ল্যাগশিপ ডিভাইসের একটা ফিল পাবেন
লুকটাও সেই ঠিক আছে ইউজার ফিল পাবেন এই ফোনটাতে এই যে অরিজিনাল বক্স চার্জার ওয়ারেন্টি সব সহ ঠিক আছে আপনি এই ফোনটা পেয়ে যাবেন মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকায় অরিজিনাল বক্স চার্জার সহ মাত্র 12 দিন ইউজ করা জি মাত্র 12 দিন ইউজ করা অরিজিনাল বক্স চার্জার সহ আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে ফোনটার আউটলুকটাও অসাধারণ ফোনটার পারফরম্যান্সও খুব অসাধারণ আচ্ছা আপনি চালালে খুব ভালো লাগবে ওকে সো যারা নেবেন তারা কিন্তু যোগাযোগ করেন হ্যাঁ ঠিক আছে এগুলা কোয়ান্টিটি কিন্তু যেগুলা ফোন দেখাবো খুব বেশি না এগুলা সব কোয়ান্টিটি আসলে একটা ফোনের আমি যে আপনি বুঝতেছেন যে এই যে এটা আমি দেখাবো না ঠিক আছে এটা আমি দেখাবো না এটা দেখানো ঠিক হবে না ঠিক আছে সো মেইন কথা হচ্ছে এই ফোনটার যে আপনার ক্যাশ মেমোটা উনি যে আগে যিনি কিনছেন সেই ক্যাশ মেমোটা পর্যন্ত কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আছে তো আপনি বুঝতেই পারতেছেন যে একটা অথেন্টিক ফোন আসলে আপনি মানে পাচ্ছেন কিন্তু একটা অথেন্টিক ফোন পাচ্ছেন ঠিক আছে তো এটার দাম কত দিলেন এটা মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় 6000 mAh ব্যাটারির একটা অফিসিয়াল ডিভাইস তারপরও 4GB 64GB আইএমই ম্যাচিং বক্স সহ আর আমাদের এখান থেকে পারচেজ করলে আপনি 20 দিনের ক্যাশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে গ্যারান্টি আচ্ছা হ্যাঁ উইদাউট ডিসপ্লে 20 দিনের ক্যাশ রিপ্লেসমেন্ট গ্যারান্টি যেটা শুধু বাংলাদেশে কেউ প্রোভাইড করবে না ডিসপ্লেটা যদি ড্যামেজ না করে নিয়ে আসেন আপনি অফিসিয়াল ফোন কিনলে যেই অফিসিয়াল ব্র্যান্ড শপ থেকে যেই সুবিধা পাবেন আমাদের এখান থেকে বরং আরো বেশি সুবিধা আচ্ছা আচ্ছা অফিসিয়াল লো ডিসপ্লে সুবিধা কেউ দিবে না ওকে তারপর আমি দেখাবো হচ্ছে Redmi 9 64GB 5000 mAh ব্যাটারি অফিসিয়াল ডিভাইস এই যে দেখেন অফিসিয়াল যে ডিভাইস এখানে কিন্তু লেখাই আছে 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে এটা হচ্ছে অফিসিয়াল ডিভাইস বক্স চার্জার সবকিছু সহ মাত্র পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি এটা পাবেন হচ্ছে মাত্র 10500 টাকা এটা 10500 টাকা 10500 টাকায় রেডমি 9 অফিসিয়াল অরিজিনাল কেবল অরিজিনাল অ্যাডাপ্টার কারণ অরিজিনাল অ্যাডাপ্টার কেবল না হলে বা এই ফোনটা চার্জ দিয়ে আপনি মজা পাবেন না আর ফোনের ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপটা ওই পরিমাণ সার্ভিস দিবে না আচ্ছা আচ্ছা আর দেখা যায় যে ভাই মানে বাজারে যেমন তেমন চার্জার দিয়ে চার্জ দিলে ফোন ড্যামেজ হয় ব্যাটারি ড্যামেজ হয় ঠিক আছে তারপর আমি দেখাবো হচ্ছে রেডমি 9 পাওয়ার এটা হচ্ছে 6000 mAh ব্যাটারি একটা ফোন 48 মেগাপিক্সেল এটা হচ্ছে যারা অফিসিয়াল আমার বেশিরভাগ 99% ফোন অফিসিয়াল পাবেন আচ্ছা ওকে সো এটা কি এটা তো অরিজিনাল চার্জার 33 ওয়াটের চার্জার পাবেন এটাতে আপনি যা অরিজিনাল চার্জার কেবল সব আছে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা 6000 mAh ব্যাটারি 6000 mAh ব্যাটারি এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 11000 টাকা 6000 mAh ব্যাটারি 4GB 64GB একদম ফুল বক্স কিন্তু ফুল বক্স অরিজিনাল আইএমই ম্যাচিং বক্স সহ আচ্ছা এই যে দেখেন আইএমই ম্যাচিং বক্স সহ আচ্ছা আচ্ছা ওকে এবং সবগুলো কিন্তু অফিসিয়ালি 99% ফোন ভাই এই দামে আনঅফিশিয়াল ফোনও পাওয়া যায় না বক্স ছাড়া ফোন আপনি পাবেন না আচ্ছা তারপর আমি দেখাবো হচ্ছে Redmi 10C অনলি অফিসিয়াল প্রোডাক্ট মাত্র এই অফিসিয়াল প্রোডাক্ট এটা হচ্ছে মাত্র 1 মাস সামথিং ইউজ করা এক মাসের বেশি ইউজ করা এটা গ্যাজেট এন্ড গিয়ার থেকে এটা চার্জারটা এখনো গ্যাজেট এন্ড গিয়ার থেকে দেওয়া যায় না আচ্ছা এটা কিন্তু চাইলে এনি টাইম ইনটেক করা যায় তো এনি টাইম ইনটেক এত একটা দাগ স্ক্র্যাচ নাই কোনো স্ক্র্যাচ নাই ওকে কত জিবি এটা এটা পুরো বক্স চার্জার সহ 464 এটা মাত্র 10500 টাকা 10500 আচ্ছা এটা কিন্তু আপনি আনঅফিশিয়াল কিনতে গেলেও আপনার 14000 টাকা লাগবে আর নতুন একটা ফোন পাচ্ছেন হচ্ছে 10500 টাকায় উইথ ফুল বক্স ওকে তারপর নতুন নিউ ইনটেক কন্ডিশন দেখা হচ্ছে রেডমি নোট 9 প্রো ম্যাক্স 8GB 128GB এই ভেরিয়েন্টটা সচরাচর পাওয়া যায় না তাই না 9 প্রো ম্যাক্স এর পাওয়া যাচ্ছে 464 বা 6128 আচ্ছা 8128 খুবই রেয়ার 8128 আমাদের এখান থেকে ফুল বক্স অরিজিনাল চার্জার কেবল সহ এটা নিতে পারুন হচ্ছে মাত্র এটা নিতে পারুন হচ্ছে 15500 টাকা 15500 প্রো ম্যাক্স 8GB 128GB 8128 আচ্ছা তারপর আমরা দেখো হচ্ছে নোট 11 এটাও অফিসিয়াল প্রোডাক্ট এটাও অফিসিয়াল এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 16500 টাকায় 6GB 128GB এগুলো ওয়ারেন্টি পেপার বক্স চার্জার এবং 33 ওয়াটের অরিজিনাল যে পলিটা পর্যন্ত থাকবে 33 ওয়াটের অরিজিনাল অ্যাডাপ্টার কেবল সবকিছু সহ ওয়ারেন্টি পেপার সব সহ এটার সাথে যে নতুন কাভার ওই কাভারটাও যে বক্সে থাকে সেই কাভারটাও আছে এই ফোনের সাথে আসছে ওটা ওইভাবেই আচ্ছা কত নিতেছেন এটা ইজেক্টরটাও সহ বুঝছি কত নিতেছেন এটা নিতে মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 16500 টাকায় নোট 11 ওকে ঠিক আছে সো তারপর আমরা দেখাবো হচ্ছে রেডমি নোট 10 প্রো নেট
Note 10 Pro Max দুইটাই আমাদের কাছে পাবেন Note 10 Pro Max মাত্র আপনার ভিডিও করার একটু আগে সেল হয়ে গেছে Note 10 Pro Max না Note 11 Pro Note 11 Pro আচ্ছা সামনে তো সেল হইল হ্যাঁ আমার সামনে ওই এই দুইটা ফোন আপনি এই ফোন Note 10 Pro টা নিতে পারবেন হচ্ছে মাত্র 17500 টাকায় এটা পুরো 6GB 128GB 17500 টাকায় Note 10 Pro আচ্ছা আর 10 Pro Max আপনি বক্স চার্জার সব সহ ঠিক আছে আর 10 Pro Max আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র 20000 টাকায় মাত্র 20000 টাকা হ্যাঁ মাত্র 20000 টাকা 6128 দেখেন এগুলো কিন্তু অথেন্টিক বক্স ঠিক আছে বক্স দেখলেই বোঝা যায় ভাই হ্যাঁ অথেন্টিক বক্স ধরলেই বোঝা যায় হ্যাঁ কপি বক্স ওই যে পিছনে আছে দেখেন একটা কপি রিলা সবই কপি বক্স আচ্ছা যে এই যে উপর বক্সগুলো দেখেন এগুলো হচ্ছে মাত্র ড্যামি বক্স এগুলো সাজানোর জন্য এগুলো হচ্ছে কপি বক্স এগুলো দিয়ে অনেকে আছে কি জানেন ফোন বিক্রি করে দিবে হ্যাঁ এগুলো দিয়ে দেয় তো এগুলো দিয়েই ফোন বিক্রি করে না আসলে এগুলো কোনো বক্স না বক্স না আর এটা এটাও একটা বক্স আর এগুলো একটা বক্স এই যে দেখেন দেখুন এটা সাজানোর জন্য জাস্ট জাস্ট খালি এটা কোনো বক্স না বুঝছি এটা হচ্ছে একটা খালি প্যাকেট প্যাকেট আচ্ছা এটা দিয়ে অনেকে ফোন বিক্রি করে বলে যে এটাই বক্স বক্স চার্জার সহ আর এই যে এটাও একটা কপি বক্স কিন্তু এগুলা কোনো বক্স না এগুলা কাগজ দিয়ে বানানো হুম বুঝতে পারছি ঠিক আছে এগুলা কোনো বক্স না ওকে সো অরিজিনাল বক্স গুলো এই তো বললাম অরিজিনাল বক্সের পিছনে বারকোড থাকবে বারকোড থাকবে দেখলেই বুঝতে পারবে আইএমই নাম্বার লেখা থাকবে ঠিক আছে এগুলা হচ্ছে জাস্ট সাজানোর জন্য অনেকে রাখে এইগুলোরই আবার অনেকে বক্সের বক্স বলে বিক্রি করে দেয় বিক্রি করে দেয় আচ্ছা আচ্ছা ওকে তারপর তারপর আমি দেখাবো হচ্ছে Xiaomi Note 11 Lite 5G Any Any আচ্ছা সর্বনিম্ন ভিডিওতে দেখবেন সর্বনিম্ন 25000 টাকা চিকন সুন্দরী পাতলা সুন্দরী অনেক সুন্দর একটা ডিভাইস অনেক ভালো লাগবে আপনার এটা 8GB 128GB তার ভিতরে ঢোকা রাখবেন না এমনি রাখেন ঠিক আছে কাগজপত্র এগুলো রাখেন এগুলো পরে আবার আমরা সুন্দর মত গোছাই নিব তারপরে আমি তারপর আমি দেখাবো হচ্ছে কেবলটা চার্জে লাগানোর জন্য বাইর করা আছে আচ্ছা ঠিক আছে যারা চাচ্ছেন পোকোর গেমিং সিরিজের ফোন নেবেন X3টা দেখতে পারেন X3টা দেখতে পারেন মাত্র 17500 টাকায় অফিসিয়াল ডিভাইস ভাই আমি X3 Pro ম্যানেজ করে দিতে পারবেন না সব দেওয়া যাবে এখন X3 Pro ছিল আমার কাছে কিছু প্রোডাক্ট সেল হয়ে গেছে এই প্রোডাক্টগুলো তো পাইতে আবার সময় লাগে আচ্ছা আচ্ছা বক্স অথেন্টিক প্রোডাক্ট তো এগুলা আসলে আমার কোনো ফোন খোলা বা সার্ভিস করার এরকম কোনো হিস্টরি থাকবে না কখনোই কোনো ফোন কোনো খোলা বা সার্ভিস করা হলো ওই ফোন আমি রাখিও না বিক্রিও করি না আচ্ছা বা কিনিও না বিক্রিও করি না আর আপনি আমার কাছ থেকে একটা প্রোডাক্ট পারচেজ করলে 20 দিনে ক্যাশ রিপ্লেসমেন্ট পাবেন যদি কোনো ধরনের ডিসপ্লে বা কোনো আপনি চাইলে আমি ক্যাশ ফেরত দিয়ে দিব বুঝতে পারছি প্রবলেম থাকে ওকে তারপর তারপর আমি দেখা হচ্ছে ভিভো Y30 আচ্ছা 4GB 64GB 5000mAh এর পানসোল ক্যামেরার একটা ডিভাইস এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র অরিজিনাল চার্জার কেবল সহ এটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 4GB 64GB চার্জে লাগানোর জন্য বাইর করা বুঝতে পারছি কেবল চার্জের জন্য বাইর না হ্যাঁ 4GB 64GB ওকে আচ্ছা ঠিক আছে সো তারপর ভাইয়া অনেক ডিভাইস আছে দর্শক ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন একটু না টেনে দেখতে থাকুন কারণ প্রত্যেকটা যারা ভালো ফোন কিনতে যাচ্ছেন যারা ভালো ভিডিওটা দেখেন আমার কথা বিশ্বাস করেন না করেন যারা ভালো ফোন কিনতে যাচ্ছেন আমার মনে হয় এই ভিডিওটা দেখলে একটা ফোন চালাইলে আপনি বুঝতে পারবেন যে আমি কি কোয়ালিটির ফোন বিক্রি করি ওকে তারপর তারপর আমি দেখা হচ্ছে ভিভো Y50 8GB 128GB 5000mAh ব্যাটারি পানসোল আপনাদের এখানে তো অনেক ফোন আছে যেগুলোর এখনো অফিসিয়াল ওয়ারেন্টি আছে আমার এমন ফোন আছে যে মাত্র একদিন দুই দিন ইউজ করা না অফিসিয়াল ওয়ারেন্টি দেখলে আপনি মেমো দেখলে বুঝতে পারবেন আচ্ছা ওকে আমরা ওগুলো দেখাবো একটু দাঁড়ান তো তারপর তারপর আমি দেখা হচ্ছে ভিভো S1 Pro আচ্ছা হচ্ছে 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে ইন ডিসপ্লে এটা অফিসিয়াল ডিভাইস ঠিক আছে এটা নিতে পারবেন হচ্ছে এটারও দেখেন চার্জার বক্স সব সহ এটাও নিতে পারবেন হচ্ছে মাত্র এটা নিতে পারবেন হচ্ছে 15500 টাকা এটা 15500 15500 টাকা দেখেন এই 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 চার্জার আর কেবল কিনতে গেলেও বুঝছেন ভাই এই চার্জারটা কেবলটা কিনতে গেলে মিনিমাম 25-3000 টাকা 3000 টাকা লাগবে আচ্ছা 44 শর্ট ফাস্ট চার্জার ওকে সো এই যে দেখেন সব কিছু আছে কাগজপত্র যা আছে সবই আছে সবই কিন্তু পেয়ে যাচ্ছেন জি ওকে সো এইদিকে দেন ও এগুলো গোছায় ফেলুক ঠিক আছে আমরা একটু তাড়াতাড়ি অন্য ডিভাইসের দিকে যাই তো তারপর তারপর আমি দেখাবো হচ্ছে ভিভো ভিভো
S1 অফিশিয়াল ডিভাইস 6GB 128GB এটা নিতে পারবেন এই যে অরিজিনাল বক্স চার্জার সব সহ এটা নিতে পারবেন হচ্ছে মাত্র অনেকগুলোর সাথে কি হয় যে অনেক কাস্টমার আছে দুই একটা মিনিমাম ম্যাক্সিমাম ফোন না হয়তোবা শতকরা দুই একটা ফোনের হয় যায় অরিজিনাল অ্যাডাপ্টার থাকে না বলতে কাস্টমার নষ্ট হয়ে গেছে বাসায় বা দেয় না শর্টজন কোনো দেয় না বা এরকম হয় ওগুলার ক্ষেত্রে হয়তোবা আমি পারবো না অরিজিনাল অ্যাডাপ্টার দিতে এরকম হয়তোবা শতকরা একটা দুইটা ফোনই কিন্তু ম্যাক্সিমামের সাথে আসলে ফোনের সাথে অরিজিনালগুলো পাবে না ওকে সো এটা কত নিতেছেন এটা নিতে পারবো হচ্ছে মাত্র 6GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র 12500 টাকা একদম ফুল বক্স চার্জার সহ ভিভো S1 এমন প্রাইস দিব যেই প্রাইস আমার মনে হয় না আর কেউ কখনো এই এই প্রোডাক্টগুলো কিন্তু এখন রিফারবিশ পাওয়া যায় ঠিক আছে সো একটু সাবধান যারা নেবেন একটু সাবধান কিন্তু কারণ যারা বুঝে তারা একটা আমার ফোন দেখলে বক্স দেখলে যারা পুরো ভিডিও দেখেই বুঝে লাইবো আচ্ছা তারপর তারপর আপনি দেখবেন হচ্ছে ভিভো V21e আচ্ছা ভিভো V21e ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট একদম স্লিম একটা ডিভাইস অফিশিয়াল প্রোডাক্ট ঠিক আছে এই যে দেখেন অরিজিনাল বক্স চার্জার সব সহ কাগজপত্র আছে সবকিছু থাকবে আমাদের একটা ফোনের সাথে সবকিছু থাকবে অরিজিনাল বক্স ওয়ারেন্টি পেপার সব সহ এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 18500 টাকা মাত্র 18500 এটা হলোকে আপনারা আমার মনে হয় না অন্য কোনো ভিডিওতে আমি যেই প্রাইসগুলো দিচ্ছি অন্য কোনো ভিডিওতে আপনি এই প্রাইসগুলো পাবেন আচ্ছা আচ্ছা এতটাই কম প্রাইসে কিন্তু ভাই ফোন আমি চাচ্ছি যে আমার একটা কাস্টমার তৈরি হোক আচ্ছা বুঝতে পারছি ওকে সো যারা চাচ্ছেন কিন্তু নিতে পারেন V21e মাত্র 18500 টাকা 18500 টাকা 500 টাকা ওকে তারপর আমি দেখাবো হচ্ছে ভিভো Y51 ভিভো আচ্ছা ভিভোর Y51 8GB 128GB এটা হচ্ছে অরিজিনাল অফিশিয়াল প্রোডাক্ট ঠিক আছে এটারও আপনি অরিজিনাল এই যে ওয়ারেন্টি পেপার বক্স চার্জার সব কিছু সহই পাবেন এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 14000 টাকা এটা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা 8GB 128GB রাখা দিবেন 8GB 128GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কাগজপত্রগুলো আছে কাগজপত্র এই যে ওয়ারেন্টি পেপার সব কিছুই থাকবে আচ্ছা 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 টাকা ডিভাইসের সাথে আমার আমি তো বললাম আমার 99% ফোনই আপনি অফিশিয়াল প্রোডাক্ট পাবেন অফিশিয়াল প্রোডাক্ট এবং একটা প্রোডাক্ট অনেকে আসে যে বিক্রি করার জন্য আনঅফিশিয়াল ফোন আগে কিনছে তাদের ফোন আমরা কিনে রাখি কিন্তু আমার কাস্টমার আমি বিদায় দিতে পারি না আমার জন্য অনেক দূর থেকে আসে অনেক আশা করে ওকে ঠিক আছে আচ্ছা তারপর তারপর আমি এই একটা প্রোডাক্ট দিব এটা হচ্ছে একদম ফুল ফ্রেশ এই প্রাইসটা আমার মনে হয় না কেউ দিবে কখনো বলেন এটার ফুল ফ্রেশ ভিভো V23 ঠিক আছে এটার প্রাইস দিব মাত্র 28500 28500 ফুল বক্স এখনো এটার অফিশিয়াল ওয়ারেন্টি মিনিমাম 9 মাস আছে মানে 9 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি আছে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 28500 টাকা 28500 টাকা 28500 টাকায় আচ্ছা এটা নিতে পারবেন 8GB 128GB 8GB 128GB 8GB 28500 টাকা আমার মতে সববার ভিডিওতে 32-33 দেওয়া আছে না আসলে বক্স সহকারে অফিশিয়াল ফোন এরকম 9 মাসের ওয়ারেন্টি সব ফোন তো পাওয়াই যায় না তারপর এগুলো আনঅফিশিয়াল গুলো দেখবেন আমার থেকে বেশি প্রাইস আনঅফিশিয়াল ফোন বক্স সারা ফোন গুলো আমার থেকে 1-2000 টাকা বেশি বাড়ায় বিক্রি করে আচ্ছা ওকে তারপর ভিভো Y21 বক্স চার্জার সব সহ এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 11500 টাকা 11500 টাকায় ফুল ফ্রেশ বক্স চার্জার সহ আচ্ছা ঠিক আছে একটু আগে কেনা আচ্ছা ওকে তারপর ভিভোর আরো ফোন আছে এটা একটা ফোন এটা 10 দিনের মতন ইউজ করা মাত্র 10 দিন তো 10 দিনের মতন ইউজ করা আচ্ছা ঠিক আছে এটা এখন উপরে যে নতুন পলিটা ওঠানো না ওকে পলি পর্যন্ত ওঠানো না এটা নিতে পারবেন এই যে অফিশিয়াল চার্জার ওয়ারেন্টি পেপার সব সহ এটা নিতে পারবেন হচ্ছে মাত্র আচ্ছা 7500 টাকায় কত 7500 টাকায় কত জিবি ফোন এটা এটা 2GB 32GB 32 জি 7500 অফিশিয়াল প্রাইস হচ্ছে 12000 টাকা ভাই এটা আসলে দেখে মনে হয় না এটা 2GB এর ফোন 2GB এটা ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে হ্যাঁ এটার ফিলটা আসলে অফিশিয়াল প্রাইস হচ্ছে 12000 টাকায় মাত্র 10 দিন ইউজ করার নিতে পারো মাত্র 7500 7500 টাকা বলেন কি এই ফোন 7500 টাকা ঠিক আছে আচ্ছা তারপর আমি একটা OnePlus এর একটা ডিভাইস দেখাই OnePlus এর যারা একটু লো বাজেটের তো অনেক ভালো ফোন এগুলা খুঁজতেছেন OnePlus এর একটু ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো একটু গ্রিন লাইন ইস্যুস আছে কিন্তু নরমাল ফোনগুলোতে আপনি কোনো গ্রিন লাইন পাবেন না এই ফোনটা আপনি পেয়ে যাবেন হচ্ছে মাত্র 4GB 64GB আচ্ছা অরিজিনাল চার্জার বক্স সবকিছু সহকারে এটা পেয়ে যাবেন হচ্ছে এটা সুপার বুক চার্জার দেখেন এই ফোনে সুপার বুক চার্জিং সাপোর্ট করবে ঠিক আছে এটা আপনি চার্জ দিতে সর্বোচ্চ গেলে আধা ঘন্টা লাগবে আচ্ছা কত জিবি ভেরিয়েন্ট এটা 464 4GB 64GB এটা নিতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র 14500 টাকায় OnePlus এর N20 আচ্ছা সো এইটাতেও কিন্তু মোটামুটি একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দিছে ভাই বুঝছেন এটা আপনি এই আমি যেই সব প্রাইসগুলো দিচ্ছি আপনার প্রাইস রেঞ্জ আর আমার প্রোডাক্ট কোয়ালিটি অনুসারে আপনি আমার মনে হয় না এরকম কেউ দিতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর আমি দেখা হচ্ছে OnePlus এর N100 4GB 64GB এটা নিতে পারবেন মাত্র 4000 টাকা ইয়া সরি এটা নিতে পারবেন মাত্র 13000 টাকা 13000 টাকা আচ্ছা 13000 টাকা পাচ্ছেন N100 13000 টাকা এটা ফুল বক্স না ফুল বক্স প্রত্যেকটা ফোনে ফুল বক্স আচ্ছা আমি আমার সব ফোনগুলোতে দেখাই দিই তারপরও ঠিক আছে প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল কাগজ
ফুকো শব্দ আছে এটা কেবলটা সিরা গেছে বিদা কেবলটা আছে সিরা ঠিক আছে এটা কেবলটা নিচে আছে এটা এটা যে চার্জার রে ভাই চার্জারের অ্যাডাপ্টারটা একটু দেখায় দেন এই যে ভাই আচ্ছা এটা একটা একটা অ্যাডাপ্টার বুঝছেন এই অ্যাডাপ্টার কিনতে গেলে 1000 টাকা লাগবে 1000 টাকার উপরে লাগবে ভাই ঠিক আছে আপনারা অনেকে আছে কি জানেন আমরা মার্কেটে অনেকে আছে যে কিনি কি যে অনেক জায়গা থেকে কিনি যে হচ্ছে বক্সার আনঅফিশিয়াল ফোন একটু মনে হয় যে একটু কমে পাইছি কিনা কিন্তু আপনারা এই অরিজিনাল চার্জারটা কিনতে গেলে আপনার মিনিমাম 1-1.5 হাজার টাকা লাগবে আচ্ছা ঠিক আছে ওই যে প্রথমেই বললাম ভাই চার্জার দিয়ে বুঝিয়ে দিবে আসলে ওই আপনি ওইভাবে কিন্তু এটা ইউজ করতে পারবেন না আচ্ছা ওইভাবে আপনারা চালাই সার্ভিসটা পাবেন না তারপর আমি দেখাবো হচ্ছে Oppo F19 Pro Oppo F19 Pro এটা নিতে এটাও ফুল বক্স চার্জার সহ এটা হচ্ছে দেখেন কি কালার সিলভার কালার এটা নিতে পারবেন হচ্ছে মাত্র Oppo F19 Pro এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 16000 টাকা ভাই এটা 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 5x ক্যামেরা এটা ফোন যে কোনো সময় ইনটেক করা যাবে যে কোনো সময় ইনটেক করা পসিবল যে কোনো সময় ইনটেক পসিবল সবকিছু আছে সবকিছু আছে এমন কি যে পলি পর্যন্ত আছে এই আমি আপনাদের চার্জারের ইয়াটাও দেখাই দিই চার্জারের চার্জারের যে উপরে যে যে পলিটা হ্যাঁ সে পলিটা পর্যন্ত দেখেন এখনো পর্যন্ত আছে চার্জারও নতুন হয়ে যাবে অরিজিনাল চার্জার আচ্ছা দেখেন এই সব চার্জারগুলো কিন্তু আপনি কিনতে পাবেন না কখনো টাকা দিয়েও কিনতে পাবেন না আপনি মিনিমাম এই চার্জার যদি কারো কাছে থাকেও উনি আপনাকে সুপার বক চার্জার এটা মিনিমাম আপনার থেকে 2000 টাকা নেবে 2000 টাকা না মিনিমাম তো অনেক আমি অনেক এরকম দেখছি ভাই এরকম অরিজিনাল চার্জার সরায় রাখে হ্যাঁ অনেক এরা ভাই বেশিরভাগ অনেকে করে কারণ অরিজিনাল চার্জার সরায় রাখে হ্যাঁ চার্জার সব কাস্টমার তো জানে না যে অরিজিনাল চার্জার কেমন আগের মডেল ঠিক আছে এটা মনে হয় মেবি 2020 সালের মডেল এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 10000 টাকায় 5000mAh ব্যাটারি এটা হচ্ছে আবার এটার একটা সুবিধা পাবেন হচ্ছে এটা পাবেন অ্যামোলেড ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে মাত্র 10000 টাকা অ্যামোলেড ডিসপ্লে একটা ফোন আমার মনে হয় না 10 একটা ডিসপ্লের দাম আছে মিনিমাম 7-8 হাজার টাকা মার্কেটে আচ্ছা মানে এটা স্যামসাং কেয়ারে গেলে আপনার মিনিমাম 8000 টাকা লাগবে ডিসপ্লের দাম ডিসপ্লেটা যদি নষ্ট হয় কখনো ডিসপ্লেটা নষ্ট হয় এটা এটা নিতে পারবেন মাত্র 10000 টাকা 4GB 64GB 5000mAh মানে ডিসপ্লের দামে ফোন ডিসপ্লের দামে ফোন একটা মানুষ একটা ফোন নিবে না আমার থেকে মিনিমাম একটা মানুষ জানি 50টা ফোন কিনে তার দ্বারা আমি জানি একটা একজনের দ্বারা আমি 50টা ফোন বিক্রি করতে পারি এরকম একটা টার্গেট মানে ওই আর কি আজীবন সার্ভিস দিবে আজীবন সার্ভিস দিবে যতদিন তার ফোন লাগবে ততদিন সবার আগে আমার কথাটা মাথায় আসে একটা ফোন কোনো সময় কেনার আগে অলওয়েজ জানি চিন্তা আসে যে না ওই লোকের কাছে আমি গেছিলাম ভালো একটা ফোন পাইছি আচ্ছা এই চিন্তাটা জানি আমার কাছে ওকে তারপর তারপর আমি দেখো স্যামসাং এর A03s দুইটা কালার আছে দুইটাই ফুল বক্স চার্জার সহ ঠিক আছে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 10500 টাকা 4GB 64GB দুইটা কালারই আছে কালো আছে ব্লু আছে যার যেটা ভালো লাগে হ্যাঁ দুইটাই অফিশিয়াল ডিভাইস যার যেটা ভালো লাগে একটু দেখাই দিই বক্স চার্জারগুলো আজকে যখন দেখাইছি সবই দেখাই সবই দেখাবো ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন ওয়ারেন্টি পেপার অরিজিনাল অ্যাডাপ্টার কেবল ঠিক আছে এই হচ্ছে ওয়ারেন্টি পেপার আচ্ছা ম্যানুয়াল বই সব অরিজিনাল গুলো থাকলে একটু আপনার ময়লা ময়লাই থাকবে কারণ অরিজিনাল গুলো ইউজ করলে এত চকচক ভাই এত চকচক থাকবে ওইটাই আপনি মনে করেন যে অরিজিনাল না আর অরিজিনাল এর সার্ভিস আপনি কখনোই মার্কেট থেকে ভাই অরিজিনাল হাতে নিলেও বোঝা যায় ঠিক আছে চার্জার হাতে নিলেও বোঝা যায় হাতে নিলেও বোঝা যাবে এটাও দুইটা দেখিয়ে দিলাম ওকে ঠিক আছে রেখে দেন তারপর কি দেখাবেন ভাইয়া তারপর আমি দেখাবো হচ্ছে A72 বক্সটা কুরিয়ারে আছে কুরিয়ার থেকে এখনো আসে নাই ঠিক আছে এটা কুরিয়ার থেকে আসবে এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকায় স্যামসাং এর A72 8GB 128GB আচ্ছা এটার সাথে ফুল বক্স আর চার্জার আপনি পেয়ে সব পাবেন এটা বক্সটা কুরিয়ারে আছে মানে এটা বাইরে থেকে আসছে মানে একটু গ্রাম থেকে এক্সচেঞ্জ করে গেছে মানে গ্রাম থেকে বক্সটা এখনো পাঠায়নি বুঝছে বুঝছে বক্স পাঠায় কুরিয়ারে আছে আজকে গিয়ে রিসিভ করব ওকে ঠিক আছে তারপর তারপর যারা একটু কম বাজেটে একটু বাচ্চাদের জন্য ট্যাব খুঁজতেছিলেন তাদের জন্য বা মুভি দেখার জন্য বা বাচ্চারা গেমস মেমস খেলার জন্য বা একটু অনেকে আছে যে একটু ট্যাবের প্রয়োজন ট্যাবের অনেক কাজ থাকে অনেক ক্ষেত্রে ওই ক্ষেত্রে অরিজিনাল বক্স চার্জার সব কিছু সহকারে একবারে নতুন কন্ডিশনের স্যামসাং এর ট্যাব এগুলো একদম স্যামসাং এর ট্যাব 2GB বটে দেখেন ভাই আচ্ছা অরিজিনাল অ্যাডাপ্টার কেবল ওয়ারেন্টি ঠিক আছে সবকিছু সহকারে আচ্ছা ট্যাব কত করে নিতেছেন এগুলো ট্যাব ট্যাব ভাই আপনার কয় টাকা হইলে মনে হয় ঠিক আছে আচ্ছা আমি কেমনে কব আপনার মনে একটা প্রাইস বলেন দেখি এগুলো কত 10-12 এটা দিব মাত্র 6500 টাকা কত ভাই 6500 টাকায় 10 ইঞ্চির ডিসপ্লে একটা ট্যাব 6500 টাকায় 10 ইঞ্চি ডিসপ্লে ট্যাব এটা শুধু অরিজিনাল বক্স চার্জার সহ এটা তা অরিজিনাল বক্স চার্জার সহ অরিজিনাল বক্স চার্জার আপনারে আর চার্জার তো কেনা লাগবে না কোনো কিছু কেনা লাগবে না আমার প্রত্যেকটা ফোনের সাথে অরিজিনাল বক্স চার্জার এমি ম্যাচিং বক্স সবকিছু সহ পাবেন আচ্ছা মাত্র 6500 টাকা আরে ভাই নেন
এই তো বললাম এই ভিডিও ছাড়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যে ফোন শেষ সব চলে যাবে ঠিক আছে এটা ট্যাব আছে যেটা আরো চাইলে আরো কোয়ান্টিটি দেওয়া যাবে না আচ্ছা ওকে ঠিক আছে তারপর আরো ফোন আছে অনেকগুলো ফোন আছে অর্ধেক ফোন বাকি আছে এখনো তারপর আমি দেখাবো হচ্ছে Realme 8 এটার বক্স এই যে A72 আর Realme 8 টার দুইটার বক্স এখনো কুরিয়ার আছে এই দুইটা ফোনই আমি বক্স একটু পরে আপনার ভিডিও শেষ করে জানবো আচ্ছা কত নিতেছেন এটা বক্স চার্জার সহ এটা নিব মাত্র 17000 টাকা 17000 টাকা বক্স চার্জার অরিজিনাল বক্স চার্জার সব সহ সব পাবেন আচ্ছা ওকে তারপর তারপর আমি দেখাবো হচ্ছে এই একটা ফোন মাত্র 8 দিন ইউজ করা মাত্র 8 দিন ইউজ 8 দিন ইউজ করা আচ্ছা 23 তারিখে কেনা আচ্ছা মেমোটা দেখাই দিব হ্যাঁ অবশ্যই মেমোটা নাও তো মামা এটার মেমো আছে না কবে কেনা কোথায় কেনা সব আছে ওকে এটা মাত্র 8 দিন ইউজ করা 8 দিন আগে পারচেজ করা ওয়ারেন্টি পেপারও দেখলে বুঝতে পারবেন এটার অরিজিনাল বক্স চার্জার সব কিছু সহকারে আচ্ছা আপনি এটা নিতে পারবেন হচ্ছে Oppo একদম অফিশিয়াল অফিস থেকে কেনা সো 29990 মানে 30000 টাকা দিয়ে কিনছে উনি ভদ্রলোক এবং এটা কিনছে এটা এই যে দেখেন আমি ওয়ারেন্টি পেপারটা আপনাকে দেখাই দিই এই মেমোটা না এটা এই যে দেখেন এটা মামা ছোট একটা মেমো আছে ছোট মেমোটা নাও এটা কি এই এই ফোনের মেমো না 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 এটা এই ফোনের মেমো না আচ্ছা আচ্ছা left into one bro আচ্ছা ওকে নাও চলো আচ্ছা দেখা দেন এটা হচ্ছে মাত্র 8 দিন ইউজ করাটা আসলে আমি মেমো দেখাই দিতে পারবো এটা হচ্ছে 8 দিন ইউজ করা একটা ফোন এটার অফিশিয়াল দাম হচ্ছে 25500 না 25990 টাকা আর আমার এখান থেকে মাত্র 8 দিন ইউজ করা ফোনটা পাবেন 20500 টাকা 20500 টাকায় আরো 500 কম আচ্ছা 20000 টাকা 20 মানে আমি বলতে চাইছিলাম যে মানে খারার উপর 5500 টাকা কম খারার উপর 5000 একটা নতুন ফোনে মাত্র 8 দিন ইউজ করা মাত্র 8 দিন ইউজ করা যে কেবলটা দেখেন কেবল অরিজিনাল সরি অরিজিনাল কভারটা দেখেন সব কিছু থাকবে আমার ফোনে ভাই যাবতীয় যতটুকু সম্ভব সব দেওয়ার চেষ্টা আমি ভাই আপনার ওই চার্জার রাইখা দেয়া এগুলো আমার বিজনেস না আচ্ছা আমার কথা হলো আপনাদের আমি আর 10টা ফোন বিক্রি করব বিজনেস হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন একজন যদি ভালো লাগে আমার জানা আরো 10টা ফোন কেনার আগে আমার আসতে হবে কেনার সময় আমার কথা চিন্তা করে ফার্স্টে আচ্ছা ওকে 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 ঠিক আছে অনেকে এখন ফোন নিতে চাচ্ছেন না বক্স চার্জার সব পরে নেবেন তার আমার নাম্বারটা সেভ করে রাখেন পরবর্তীতে আমার থেকে ভালো ফোন পাবেন আচ্ছা ঠিক আছে ওকে আপাতত রেখে দেন তারপরে আমরা বাকিটা পরে দেখতেছি আরো অনেকগুলো ফোন আছে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তারপর ভাইয়া ওপর তারপরে আমি দেখাবো হচ্ছে ওপো রেনো 80 রেনো 80 এইটার তো রেনো 80 এটা মাত্র রিলিজ হয়েছে এক মাস সামথিং আচ্ছা এটা নিতে পারবেন হচ্ছে মাত্র এর অফিশিয়াল দাম হচ্ছে 33000 টাকা আচ্ছা এটা আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র 25500 টাকা 33000 টাকার ফোন 25500 টাকা এক মাস আগে রিলিজ হবে আচ্ছা এটা কিন্তু দেখেন এটার পিছনের যে লেদার ফিনিশিংটা চমৎকার চমৎকার ডিজাইন করছে একটা ঠিক আছে হাতে নিলে এটা প্রিমিয়াম ফোনটা খুবই ভালো ফোন ওকে আচ্ছা ঠিক আছে 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা নিয়ে যেতে পারবেন মাত্র 25500 টাকা 25500 টাকা 500 টাকা ফুল বক্স চার্জার সহ অফিশিয়াল প্রোডাক্ট এটার এখনো 11 মাসের ওয়ারেন্টি আছে তারপর এটার ফুল 12 মাসের ওয়ারেন্টি আছে আর এই ফোনটা এক মাস ইউজ করা এটা হচ্ছে ওপো F21S Pro এটা দুইটা ডিভাইসে আছে দুইটা একটা হচ্ছে এক মাস একটা দুই মাস একটা এক মাস একটা দুই মাস ইউজ করা আচ্ছা মানে এগুলা চাইলে বাই ইনটেক করা পসিবল কত করে নিছেন এটা আমি রাখতে পারবো মাত্র 23500 টাকা 23500 করে 23500 টাকা এটা ইউজ করা মেবি এক মাস এরকম হবে না হ্যাঁ ফোনের কন্ডিশন দেখলেই তো বোঝা যায় এরা ভাই চাইলে আমার কাছ থেকে মনে করেন যে চাইলে ইনটেক করা সব বলা যায় উচিত না চাইলে ইনটেক করা পসিবল সবাই অনেকে আছে ইনটেক করে বিক্রি করে আমাদের ক্ষেত্রে এরকম কোনো রুলস নাই আমরা ইউজড ফোনই বিক্রি করি শুধু আচ্ছা ইউজ তো ইউজই এবার একদিন ইউজ করলে ইউজ সিম লাগাইছে মানে এটা ইউজ খোলা হয়েছে মানে ইউজ ভাই ঠিক আছে এটা আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র 23500 টাকা আচ্ছা তারপর আমি দেখাবো হচ্ছে F21 Pro এগুলাও কিন্তু ফুল বক্স ফুল বক্স অফিশিয়াল ওয়ারেন্টি মিনিমাম এইগুলো ফোনের মিনিমাম 10 মান্থ 10 মাস 9 মাস 8 মাস এরকম ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে আচ্ছা এখন ওয়ারেন্টি আছে মানে একদম নতুনের মতন ফোন অনেকে নতুন কিনতে চাচ্ছেন নতুন হয়তো আমার মতে নতুন না কিনা একটু কিছু কমে ওই আর কি মানে বাজেটে হচ্ছে না দেখা যায় যে ঠিক আছে ভাই 5-7000 টাকা শর্ট হয়ে যাচ্ছে এই ফোনগুলো চাচ্ছেন আমার থেকে নিতে পারেন কত নিতে একদম এটা নিব মাত্র 22000 টাকা মাত্র 22000 মাত্র 22000 টাকা F21 Pro F21 Pro ওকে তারপর 8GB 128GB ওকে তারপর দেখাবো হচ্ছে ওপো A16 ওপো A16 আচ্ছা ওপো A16 4GB 64GB এটা নিব মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা 64 টাকা 4GB 64GB ভাই বক্স ছাড়াও কেউ A16 10000 টাকা বিক্রি করে দেন না আচ্ছা এই যে দেখেন ফুল অথেন্টিক চার্জার কেবল আসলে কি বলবো ভাই কেবল দেখলে আর চার্জার দেখলে বোঝা যায় যে কোনটা অথেন্টিক কোনটা অথেন্টিক না এটা ধরলে যে বুঝলে ধরলেই বোঝা যাবে কারণ এইটার সার্ভিসটা এটা আপনি আরো 2 বছর ইউজ করতে পারবেন কিন্তু এটা মার্কেটে চার্জার আপনি মিনিমাম সর্বোচ্চ গেলে 6 মাস ইউজ 6 মাস তারপরে এটা আপনি ওই সার্ভিসটা পাবে না পাবেন না ওই চার্জের কোয়ালিটি মানে এত ফাস্ট চার্জ নিবে না বোঝেন নাই ভাই এই শুনেন ফোন গরম হবে ঠিক আছে পাশাপাশি চার্জার গরম হয়ে যাবে এগুলা হবে এগুলা হবে আচ্ছা আচ্ছা কিন্তু আপনি এইটাই একমাত্র অরিজিনাল গুলাতেই এরকম সার্ভিসটা পাবেন সার্ভিসটা হবে মাত্র 10000 টাকা তারপর তারপর আমি দেখাবো হচ্ছে Oppo A15 আচ্ছা 3GB 32GB Oppo A15 হ্যাঁ এই দুটা Oppo A15
3GB 32GB ফোন পেয়ে যাবেন মাত্র 8500 টাকা 8500 টাকায় ফুল বক্স মাত্র 8500 টাকা 3GB 32GB দেখাই দিই আপনারা ভাই আচ্ছা একটু বক্স চার্জার অফিশিয়াল ডিভাইস বেশ ম্যাক্সিমাম বললাম তো আমার কাছে অফিশিয়াল ডিভাইস যেটা কভার কাস্টমাইজ কভারটাও আছে সবকিছুই আছে আচ্ছা এই যে দেখেন এভরিথিং অল এন্ড এভরিথিং আছে এই যে দেখেন ওরে ভাই চার্জার টার্জার দেখলেই তো বোঝা যায় যে আসলে অথেন্টিক জিনিস কত নিতেছেন 8500 টাকা আচ্ছা 8500 টাকা ওকে সো এগুলো একটু গোছাও ধরো আচ্ছা ফোনটা থাক ওকে সো তারপরে দেখেন গোছাক ওকে ওকে তারপরে এটা কি তারপরে দেখো হচ্ছে Oppo A15s এটা হোয়াইট কালার একটা ডিভাইস 4GB 64GB আচ্ছা তাহলে দেখলাম A15 3GB তো সেটা হচ্ছে A15s 4GB 64GB মাত্র 10500 টাকা 10500 টাকায় ফুল বক্স চার্জার সব সহ আচ্ছা এটা ফোনের সাথে যাবতীয় যা যা মানে আপনি চিন্তা করেন যে কাগজপত্র আর প্যাকেটগুলো ফেলায় দেয় নাই ঠিক আছে এগুলা যাবতীয় যা যা থাকার সব থাকবে অরিজিনাল বক্স চার্জার সব সহ এটা নিতে পারেন মাত্র 10500 টাকায় 4GB 64GB ফুল ফ্রেশ প্রোডাক্ট ভাই এই ফোনগুলো তো এইগুলো তো আসলে আপনার ম্যানেজ করতেও বা সংগ্রহ করতেও অনেক পরিশ্রম ভালো একটা ফোন বিক্রি করবো আমার কোন ফোন খোলা বা সার্ভিস করা ফোন বিক্রি করবো আমার কাস্টমার রিটার্ন আমার কাছে আবার আসে ফোন কেনার জন্য ঠিক আছে তারপর আমি দেখা হচ্ছে Oppo A92 128GB Oppo A92 এটা নিতে পারবেন হচ্ছে মাত্র 11-12 এটা দিব মাত্র 8500 টাকায় 4GB 64GB ফুল বক্স চার্জার সহ ওয়ারেন্টি পেপার সহ অফিসিয়াল ডিভাইস বলেন কি ওয়ারেন্টি পেপার সহ আছে ওয়ারেন্টি পেপার সহ ইজেক্টর যাবতীয় মানে যেটা সাথে যা আসছে ওগুলো ওইভাবেই পাবেন আচ্ছা একদম ফুল ফ্রেশ ফুল কন্ডিশনের একটা ফুল কন্ডিশনের বক্স চার্জার সব সহ মাত্র 8500 টাকা 8500 টাকা আমি তো ভাবছিলাম মনে 10000 এমএমএর ব্যাটারি এইটা 5000 এমএমএর ব্যাটারি ফুল অন আছে আপনি একদিনের বেশি ইউজ করতে পারবেন তারপর Realme 9 8 মেগাপিক্সেল ক্যামেরা আর হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন এই ফোনটা আমি মাত্র এটা ইউজ করা সম্ভবত এক মাসের উপরে ইউজ করছে এটার এখনো প্রায় 10-11 মাসের ওয়ারেন্টি আছে 10-11 মাসের ওয়ারেন্টি হ্যাঁ অরিজিনাল কেবল চার্জার সব সহ এটা নিতে পারবেন কোনো ফোন মানে আমি বলি ম্যাক্সিমাম 6 মাসের উপর ওয়ারেন্টি থাকে আমার বেশিরভাগ ফোনে 6 মাসের ওয়ারেন্টি থাকে বা কোনো আমার বেশিরভাগ ফোনে অফিসিয়াল পাবেন ওকে কত নিতেছেন দাম এটা দিব হচ্ছে মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা 19000 টাকা হয়তো বা ভাই এরকম প্রাইসে অনেক ফোন আছে যে আমার একটা ফোন সেল হয়ে গেলে আপনি আবার বললে আমি দিতে পারবো না আসলে ওইভাবে আমার কাছে একটা ফোন সেল হয়ে গেলে সেল হয়ে গেছে আবার আসলে আবার পাবেন ওকে সো একটা কথাই শুধু বলবো যারা ভিডিওটা দেখতেছেন যদি ফোন পছন্দ হয় থাকে ভাই ওয়েট করেন না ঝটপট ফোন করে অর্ডার করেন কারণ আপনি কালকে পর্যন্ত নাও পেতে পারেন কারণ একটা ভিডিও যেহেতু আমাদের নরমালি 10-15-20 হাজার লোক দেখে অনেকের ফোন হ্যাঁ ঠিক আছে লোক দেখে অনেকের কাছে একই মডেলের অনেকগুলো ফোন থাকে আমার কাছে আমার অফিসিয়াল ফোন একই মডেলের অনেকগুলো কোনো ভাবে ম্যানেজ করা সম্ভব আর কি ঠিক আছে তাহলে আমরাও করতাম ঠিক আছে এটা হচ্ছে Narzo 50 Prime এটাও একটা হেভি লুক আর হচ্ছে আপনি একদম ভালো একটা পারফরমেন্স পাবেন দেখলেই ভালো লাগবে হাতে ধরলে 50 মেগাপিক্সেল ক্যামেরা এটার সাথে কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টারটা প্রোভাইড করে না কোম্পানি Realme কিন্তু এটার সাথে অ্যাডাপ্টারটা দেয় না অ্যাডাপ্টার দেয় না এটার সাথে শুধু কেবল দেয় কেবলটাই পাবেন ঠিক আছে এটা লেখাই আছে পিছনে যে অ্যাডাপ্টার পাবেন না ঠিক আছে এটা আপনি নিতে পারবেন মাত্র 13000 টাকায় Narzo 50 Prime এটা অনেকেরই পছন্দের একটা ফোন বুঝতে পারছি আচ্ছা তারপরে যাই Realme আরো চমৎকার চমৎকার দিয়ে তারপরে Realme C33 বক্স চার্জার সব সহকারে একদম এটারও মনে হয় অফিসিয়াল এগুলো কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি অ্যাক্টিভ ভাই এটা তো চাইলে মানে নগদ খালার উপর ইনটেক করা সম্ভব এটা ভাই ইউজার ব্যবসা তো ঠিক আছে এই যে দেখেন না কি একটা চাইলে ইনটেক করা পসিবল এটা নিতে পারবেন মাত্র 13000 টাকা 13000 টাকা 4GB 64GB Realme C33 আচ্ছা 13000 টাকায় পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট এখনো অফিসিয়াল ওয়ারেন্টি সবকিছু আছে না কাগজপত্র সব আছে এখনো প্রায় ভাই 10 মাসের মতো ওয়ারেন্টি 10 মাসের মতো ওয়ারেন্টি আছে না 10 মাস 8 মাস 9 মাসের বেশিরভাগ ফোন এরকম ওকে 6 মাস বুঝতে পারছি তারপরও অফিসিয়াল ওয়ারেন্টিটা বাদই আমি বললাম আমার এখান থেকে কেউ ফোন পারচেজ করলে 20 দিনের ক্যাশ রিপ্লেসমেন্ট পাবেন কোনো ধরনের সমস্যা আপনি যদি অন্য ফোন না নিতে চান যে ভাই আমার এই মডেলের ফোনই পছন্দ অবশ্যই কোনো প্রবলেম হইলে আপনি এই মডেলের ফোন আপনার অন্যটা পছন্দ না হয় আপনি আমার কাছ থেকে ক্যাশ নিয়ে যাবেন প্রবলেম না হইলে যদি আপনি বাসায় নিয়ে গেলেন পছন্দ হলো না ওই ক্ষেত্রে এটা আমি কি করতে পারি আপনার পছন্দ হলো না ওটার ক্ষেত্রে আমি সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করব কিছু করার আচ্ছা ওই আর কি তারপর এটা কি এটা হচ্ছে Realme 8 5G আচ্ছা Realme 8 5G
এটা নিতে পারবেন হচ্ছে 8GB 128GB, এটাও ফুল বক্স চার্জার সবকিছু সহকারে। আচ্ছা, এটা নিতে পারবেন মাত্র 15,500 টাকায়, Realme 8 5G, Realme 8 5G 15,500 টাকা। আচ্ছা, 48 মেগাপিক্সেল ক্যামেরা। ওকে, সো 48 মেগাপিক্সেল ক্যামেরা, আরও ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে না? আচ্ছা ভাই, তো বলে দিছে আজকে, আর আজকে যে এই যে কালেকশনগুলা, এগুলা আই থিঙ্ক যারা এই ভিডিওটা দেখতেছে বাজেটের মধ্যে সুন্দর সুন্দর ফোন বক্স চার্জার সহকারে, আমি তো মনে করতেছি যে ভাই এটা 24 ঘন্টার মধ্যে সব ফোন শেষ হয়ে যাবে। আশাবাদী অনেক হয় এরকম, এর আগের একটা ভিডিও তো মানে 24 ঘন্টা, আমি তো ভিডিও বেশি করি না, কারণ বক্স মাল তো এগুলো সব সময় পাওয়া যায় না। আচ্ছা, এগুলা ভিডিও করার পরে আগের ফোনে মানে একটা ভিডিওতে প্রায় আমার মনে হয় 30-40টার উপর ফোন সেল হয়ে গেছে, যা ছিল সব শেষ, সব সেল হয়ে গেছে। আবার মাল গুছাইতে হয়েছে, মাল তো গুছাইতে আবার একটা ভিডিও করলো। ওকে, তারপর ঠিক আছে, এটা হচ্ছে Realme 7 Pro, দুইটাই আছে ফুল বক্স চার্জার সহকারে, এগুলো কিন্তু হচ্ছে 64 মেগাপিক্সেল ক্যামেরা সহকারে। দেখেন দুইটা ফোন আছে, এটা হচ্ছে 64 স্ন্যাপড্রাগন 720G। আচ্ছা, দেখাই দিই আপনাকে। ওকে, দেখেন স্ন্যাপড্রাগন 720G প্রসেসর, ঠিক আছে, 65W সুপার চার্জার। আচ্ছা ঠিক আছে, এটার সাথে অরিজিনাল বক্স চার্জার সবকিছু সহকারে, এটা নিতে পারবেন মাত্র 15,000 টাকা। 15,000 ভাই, চার্জারটা দেখছেন আপনি? চার্জারের দাম 3,000 টাকা, চার্জারটা দেখছেন? ওকে, সো আসলে ভাই একটা জিনিস কি, ফুল বক্স চার্জার সহকারে ফোন কেনার মানে ওই সার্ভিসটাই আলাদা, ওই সার্ভিস আর আপনি বক্স আর সার্ভিস আর অনেক পার্থক্য আছে। আচ্ছা ওকে, সো রিয়েলমির আরও একটা মডেলের ফোন আছে, এটা কি মডেল? এটা হচ্ছে Realme C35। তিনটা ডিভাইস আছে Realme C35। আপনারা এগুলার বেশিরভাগই ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে, এখনো অনেক দিনের ওয়ারেন্টি আছে একদম। দেখেন আমি চাইলে এগুলা কিন্তু ইনটেক করা বক্সটা বন্ধ, দেখেন হ্যাঁ একদম নতুন বক্স, ফোনও নতুন একদম, চাইলে ইনটেক করা পসিবল, এগুলা নিতে পারবেন। এগুলা আসলে ইনটেক করা পসিবল হলো, আমাদের এখানে ইনটেক হবে না, কারণ আমরা ইউজ টু বিক্রি করি, ইউজ টু একদিন হলো ইউজ। আচ্ছা ঠিক আছে, এটা আপনি নিতে পারবেন হচ্ছে মাত্র 13,500 টাকায়, 4GB 128GB, 13,500 একদম ফুল ফ্রেশ, ফুল মানে ফুল বক্স সহকারে, এবং ফুল বক্স চার্জার সহকারে। আমি দেখাই দিই বক্স চার্জার গুলো একটু দেখাই দিই। আচ্ছা ঠিক আছে, ফুল বক্স চার্জার সবকিছু, সব প্রত্যেকটা ফোনের সাথে ফুল বক্স চার্জার সবকিছু সহকারে। ভাই যদি বলি যে পুরাতনের দামে নতুন ফোন কিনুন, ভুল হইব না কথাটা, ঠিক আছে, আসলে ফোন গুলার কন্ডিশন আসলে নতুনই, ঠিক আছে, লুক না, পুরাতনের দামে নতুন ফোন। আচ্ছা আচ্ছা, ওই আর কি। যারা চাচ্ছেন এই ফোনগুলা কেনার জন্য, আশা করবো স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা সরাসরি কল করবেন। আর ভাইয়ের কিন্তু সুবিধাটা আবারও বলে দেই, আপনি কিন্তু 20 দিনের ক্যাশ রিপ্লেসমেন্ট পাবেন যদি আপনার ফোনে কোনো ধরনের প্রবলেম দেখাইতে পারেন। আপনি প্রবলেম দেখাইতে পারলে আমাদের ক্যাশ নিয়ে নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, থাকলে এখন যদি আপনি চালায়া, মানে অনেকের আছে যে চালায়া বাসায় বা আরেকটা ফোন, অনেক অন্য ফোন বা অন্য কোনো কিছু, বা অনেকের টাকার প্রয়োজন, আইসা বলে যে ভাই প্রবলেম নাই, তারপর ক্যাশ, আমি ক্যাশ তো প্রবলেম না থাকলে আমি দিতে পারি না। এই প্রোডাক্টটা আমি পারচেস করছি, এটার প্রতি ইনভেস্ট করা আছে, অনেক কিছু আছে, এখন তো ক্যাশ কোনো প্রবলেম হলে আমি এটা পার্টিটা আবার রিটার্ন দিয়ে দিবো, যার প্রবলেম টাকা আমি নিয়ে নিবো, আপনার আমি টাকা দিয়ে দিবো ইনস্ট্যান্ট। আচ্ছা ঠিক আছে, ওকে, ঢাকার বাইরে থেকে নেওয়ার সিস্টেম ভালো না? আরেকটা ফোন দেখে, এটার বক্সটা এখনো, মানে বক্সটা আছে, ফোনটা কুরিয়ারে আছে, ফোনটা আসবে, এটা হচ্ছে Note 9, মাত্র 11,500 টাকা, 4GB 64GB ফুল বক্স চার্জার ভিতরে আছে, ঠিক আছে। আর ঢাকার বাইরে থেকে যারা পারচেজ করতে চাচ্ছেন আমার এই প্রোডাক্ট, ঠিক আছে, তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথমে 1,020 টাকা অ্যাডভান্স করতে হবে, ফোন হাতে পাওয়ার পরে ফোন দেখবেন, চালাবেন, চালায় বাকি টাকা ওখানে পেমেন্ট করবেন, ভালো লাগলে ওখানে মানে টাকা দিয়ে দিবেন নাকি? হ্যাঁ ভালো লাগলে রিটার্ন করবেন ভাই, ভালো না লাগার কিছু নাই, ঠিক আছে। বিশেষ করে আমি আপনাকে একটা কথা বলি, ঈদের আগে এবং ঈদের পরে পর্যন্ত এখনো যতগুলো ভিডিও করছি, আমি এত ভালো কালেকশন বক্স চার্জার সহ, এবং কি বলবো যে মানে এত অথেন্টিক বক্স চার্জার সহকারে এত কম দামে কালেকশন আমি পাই নাই। তো আমি আমার দর্শকদের বলবো যে ভাইয়া যদি আসলে মানে একটা ভালো ফোন কিনতে চান, অবশ্যই দোকানটা ভিজিট করবেন, আপনার কাজে লাগবে। হ্যাঁ আপনার কাজে লাগবে, আজকে না কিনেন পরে কিনেন, আপনার আমার মনে হয় কাজে লাগবে, কাজে দিবে। ঠিক আছে, তো এই ছিল ভিডিও, চাচা সবাই কেনা উচিত ওই আর কি। তো আজকের মতো বিদায় নিব দা ফোন জোন থেকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।